সুনিরা আবু সাদাত এনটিভি স্পোর্টস ডেস্ক। বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ পাচার মামলার কার্যক্রম 2009 সালে প্রণীত দুদক আইনে চলতে পারে না বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে 2002 সালে প্রণীত দুদক আইনে সরকার চাইলে মামলাটির কার্যক্রম চালাতে পারে। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ আজ এসব আদেশ দিয়ে তারেক রহমানের দায়ের করা লিপ-2 আপিলের নিষ্পত্তি করেছেন। এর আগে এই মামলার কার্যক্রম চ্যালেঞ্জ করে হাইকোর্টের একটি বেঞ্চে তারেক রহমান রিট আবেদন করলে হাইকোর্ট রিটটি খারিজ করে দেন। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে তারেক রহমান সুপ্রিম কোর্টে আপিল করেন। আপিলের শুনানিতে তারেক রহমানের পক্ষে তার আইনজীবীরা যুক্তি দেখান, তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সংঘটিত হয়েছিল 2003 সালে, তাই 2009 সালে করা নতুন আইনে এই মামলাটি চলতে পারে না। মহাজোটের কর্মকাণ্ডে বিএনপি দিন দিন শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। দলের এক বিশেষ প্রতিনিধি সভায় তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতে কখনো এত খারাপ হয়নি। এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। জনগণ ইতিমধ্যে সমালোচনা করা শুরু করে সরকারের, এই সমালোচনা একদিন আন্দোলনের রূপ নেবে, এই সমালোচনা আমাদের জন্য শুভ কল্প হয়ে আসবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এত নিম্নগামী এরা যখন বাংলাদেশে হয়নি, কেন হয়েছে আমরা সবাই জানি, সরকারের বড় দল তারাও জানেন, ইচ্ছা করলে বন্ধ করা যেত, পরিস্থিতি উন্নতি করা যেত, কিন্তু ইচ্ছে করেই তারা করেননি মনে হওয়ার। আমাদের কতটা কর্মকাণ্ডের ফলে বিএনপি দিনের পথে শক্তিশালী হচ্ছে, এটা মহাজোটের জন্য শুভ খবর নয়। বারো দফা দাবিতে রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ধর্মঘট চলছে। সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের ক্লাসরুমে তালা ছড়িয়ে দেয়। ধর্মঘটের কারণে কোনো ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, ক্যাম্পাস থেকে কোনো পরিবহনও ছেড়ে যায়নি। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। গতরাতে হলে শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা বৈঠক করলেও সমঝোতা হয়নি। এর আগে 12 দফা দাবি আদায়ে 17 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত লাগাতার ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা। মজুরি বাড়ানোর দাবিতে ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ইতালির বিনিয়োগকারী দুটি শিল্প প্রতিষ্ঠানে দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে A1BD লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা। সোয়েটার প্রতি মজুরি 28 থেকে 8 টাকা বাড়িয়ে 36 টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনে নামেন কারখানার শ্রমিকেরা। কর্তৃপক্ষ 3 টাকা বাড়িয়ে 31 টাকা নির্ধারণ করলেও তা মানেনি শ্রমিকেরা। একই দাবিতে হেলিকন সোয়েটার লিমিটেড নামের ইতালির আরেক বিনিয়োগকারী তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলনে নামবে, কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। থানা ও হাইওয়ে পুলিশকে নিয়মিত মাসোহারা দিয়ে চট্টগ্রামে অবৈধভাবে চলাচল করছে 5,000-এরও বেশি সিএনজি অটোরিকশা। নানা অপরাধে জড়ানোর পাশাপাশি তিন চাকার এই বাহনগুলো নগরের বাইরেও বিভিন্ন সড়কের যানজট সৃষ্টি করছে। চট্টগ্রাম থেকে এনামুল হকের ক্যামেরায় আরিজ আহমেদের রিপোর্ট। কোন নিয়ম নীতি ছাড়া শহরের আশপাশের বিভিন্ন এলাকায় নম্বরবিহীন এসব যান চলছে প্রশাসনের নাকের ডগায়। বিআরটিসির অনুমতি নেই নম্বর এবং রেজিস্ট্রেশন, তারপরও শহর দাপিয়ে বেড়াচ্ছে এসব বাহন। এজন্য থানা ও হাইওয়ে পুলিশকে নিয়মিত মাসোহারা দিতে হয় বলে জানালেন এর চালকরা। 8,000-এর নিচে 1,000 টাকা প্রথম ভক্তি, এরপরে মারলে মনে করেন 300 টাকা করে। সবাই তো অন্যায় করতেছে, আমরা একজনে কেউ অন্যায় করতেছে, গাড়ি রোড সারে যা পুলিশে টাকা খাইতেছে, আর 300 টাকা আর 600 টাকা মাসে নিতেছে। এটা বরাবরের মতো এসব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তবে যানজট সৃষ্টিতে এসব অবৈধ অটোরিকশার ভূমিকা থাকলেও তা দূর করতে প্রশাসনের নেই কার্যকরী কোনো উদ্যোগ। এই সিএনজি গুলো চলার কারণে যানজটটা অনেক ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু রেজিস্ট্রেশন না দেওয়ার ফলে এই যে গাড়িগুলো আমদানি হচ্ছে সেগুলো যদি রাস্তায় না চলে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা রাজস্ব সরকার হারাচ্ছে এই রেজিস্ট্রেশনগুলো। তো এক্ষেত্রে রেজিস্ট্রেশন দেওয়ার ব্যাপারে তো আসলে আমাদের কোনো ভূমিকা নেই, তবে আমরা এগুলো জানিয়েছি আমাদের উচ্চতর কর্তৃপক্ষকে। কাগজপত্র ছাড়া সম্পূর্ণ অবৈধভাবে মেট্রোপলিটন এলাকার বাইরে এসব গাড়ি চলছে বলে স্বীকার করেছে বিআরটিএ কর্তৃপক্ষ। ডিস্ট্রিক্টে আনুমানিক এখন প্রায় 5,500 মতন সিএনজি গাড়ি রেজিস্ট্রেশন বিহীন অবস্থায় আছে। এগুলো উচ্চ আদালতের মামলা থাকার কারণে এগুলো রেজিস্ট্রেশন হচ্ছে না, পরবর্তী যখন মামলা নিষ্পত্তি হবে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী গাড়িগুলো রেজিস্ট্রেশন দেওয়া হবে।
যানজট নিরসন আর অপরাধ নিয়ন্ত্রণে অবৈধ অটোরিকশাগুলোকে নিয়মের মধ্যে আনা জরুরি বলে মনে করেন নগরবাসী। কুড়িগ্রামে ফেলানি হত্যাকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে নাগেশ্বরীর নাখারগঞ্জে আজ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ বিএনপির একটি প্রতিনিধি দল প্যাট্রিয়ট অব বাংলাদেশ ব্যানারে ফেলানি হত্যার প্রতিবাদে এবং তার পরিবারকে সহায়তা দেবার জন্য স্থানীয় নাখারগঞ্জে সমাবেশের আয়োজন করে। একই সময় স্থানীয় আওয়ামী লীগও একই স্থানে পাল্টা কর্মসূচি দেয়। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ওই এলাকায় 144 ধারা জারি করা হয়। এদিকে সমাবেশে যোগ দিতে কুড়িগ্রামের একটি হোটেলে অবস্থানরত সেক্টর কমান্ডার হামিদুল্লাহ খান এবং অধ্যক্ষ আসাদুল হাবিব দুদু সহ বিএনপি নেতৃবৃন্দ অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সকালে সংবাদ সম্মেলন করেছেন তারা। অন্যদিকে মানিকগঞ্জের দৌলতপুরেও একই সময় বিএনপি এবং যুবলীগ কর্মীর সভা ডাক দেয়ায় সেখানে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এবার আন্তর্জাতিক। থাই কম্বোডিয়া সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে দুদেশকে সংযত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে দুদেশের প্রধানমন্ত্রীর প্রতি তিনি এই আহ্বান জানান। থাই কম্বোডিয়া সীমান্তে একাদশ শতকের একটি মন্দিরকে ঘিরে দুদেশের সেনাদের মধ্যে বেশ কয়েক দফা সংঘর্ষে এ পর্যন্ত মারা গেছে 11 জন, আহত হয়েছে কমপক্ষে 85 জন। আজ পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও দুপক্ষের সেনাদেরই সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আসিয়ানের মধ্যস্থতায় বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বসার কথা রয়েছে। থাই সরকার জানিয়েছে সংকট নিরসনে কম্বোডিয়ার সাথে আলোচনায় বসতে রাজি তারা। এদিকে জাতিসংঘে বিশ্ব ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত একাদশ শতকের ফ্রিয়া বিহার মন্দির এলাকায় একটি মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউনেস্কো। এবারে মিশর সরকারের প্রতি যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এদিকে জরুরি আইন প্রত্যাহারের আহ্বান এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। মঙ্গলবার নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমানকে টেলিফোনে আলাপকালে গত 30 বছর ধরে বহাল থাকা জরুরি আইন তুলে নেবার আহ্বান জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় সাংবাদিক এবং প্রতিবাদকারীদের নির্যাতন এবং গ্রেফতার থেকে বিরত থাকার কথাও বলেন বাইডেন। এর আগে মিশরে জনবিক্ষোভের মুখে সংবিধান সংস্কার এবং সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো সহ বেশ কিছু জনমুখী পদক্ষেপ নিয়েছে ক্ষমতাসীন সরকার। তবে মিশরের প্রেসিডেন্টের কোনো উদ্যোগই থামাতে পারছে না বিক্ষোভকারীরা। তাহরির চত্বরে এখনও প্রেসিডেন্টের পদত্যাগের দাবি অনর অবস্থানে আছেন তারা। প্রতিবাদ সমাবেশ চলছে আলেকজান্দ্রিয়া সহ আশপাশের শহরগুলোতেও। ইসলামী ব্যাংক খেলার খবর এবং ক্রিকেট। 2011 বিশ্বকাপে যোগ দিতে সবার আগে আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে কানাডা। প্রথম রাউন্ডে বাংলাদেশে তাদের কোনো ম্যাচ না থাকলেও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে এখানে। দেশে বেশ আগে বিশ্বকাপের উত্তাপ লাগলেও আজ থেকেই শুরু হচ্ছে আসল বিশ্বকাপ। আজই প্রথম দল হিসেবে বাংলাদেশে পা রাখছে 79 এবং 2003 বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা। এদিকে কানাডাকে নিয়ে মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশের। 12 ফেব্রুয়ারি চট্টগ্রামে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ কানাডা। এছাড়া 16 ফেব্রুয়ারি ফতুল্লায় কানাডার শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। খবর শেষ করছি অন্যরকম এক খবর দিয়ে। ছোট্ট ছোট্ট মাত্র কয়েক মাস বয়সে শিশুরা পানিতে সাঁতার কেটে বেড়াচ্ছে, এমন দৃশ্য আমাদের দেশে খুব একটা পরিচিত না হলেও পশ্চিমা বিশ্বের শিশুরা পানিকে ভালোবাসতে শেখে সে এতটুকু বয়স থেকে, আর এজন্য জন্মের পর থেকেই চলে সাঁতারের প্রশিক্ষণ। তেমনি যুক্তরাজ্যের বেশ কটি শিশুর সাঁতার শেখার খবর জানাচ্ছেন ফাহমিদা মাহবুব। যে বয়সে মায়ের কোলে চড়ে ঘুরে বেড়ানোর কথা, সে বয়সে এই শিশুরা এক একজন হয়ে উঠেছে দক্ষ সাঁতারু। হাঁটা শেখার আগেই পানিতে সাঁতার কাটা আয়ত্ত করে নিয়েছে তারা, উপভোগ করছে পানিতে ওজনহীন হয়ে ঘুরে বেড়ানো, আর এর কৃতিত্ব অবশ্যই মায়েদের। সাঁতার ভালোবাসি আমি, খুব ছোটবেলাতেই সাঁতার শিখেছি এবং আমি চাই আমার শিশুও আমার মতো সাঁতার উপভোগ করুক, তাই এখানে এনেছি। শিশুদের পানিতে অভ্যস্ত করতে দক্ষ প্রশিক্ষকের নির্দেশনায় বিশেষ ধরনের সুইমিং পুলে দিনের পর দিন প্রশিক্ষণ দেন তারা। প্রশিক্ষক জানান, সাঁতার কাটার সাথে শিশুরা মায়ের পেটে তরল পদার্থের ভিতর থাকার অনেক মিল খুঁজে পায়, আর এ কারণে খুব দ্রুত পানিতে অভ্যস্ত হয়ে যায় তারা।
If you take a baby swimming, you take a baby. সাঁতারের ফলে সুস্থ থাকে শিশুদের ফুসফুস ও হৃৎপিণ্ড। এর অন্যান্য উপকারিতা হলো সামাজিক হয়ে ওঠে শিশুরা। ছোটবেলা থেকেই দলগত কাজ করার শিক্ষা পেয়ে যায়। বৃদ্ধি পায় বুদ্ধিমত্তা ও সামাজিক দক্ষতা। দ্রুত নতুন অক্ষর ও শব্দ আয়ত্ত করার দক্ষতা বাড়ে। সাঁতারের আগে বেশ কয়েক ধরনের ব্যায়াম করানো হয় কয়েক মাস বয়সী এই শিশুদের। বয়স ও ওজনের উপর ভিত্তি করে এক একজনের জন্য নির্ধারিত হয় এক এক ধরনের ব্যায়াম। এর ফলে দ্রুত বেড়ে ওঠে তারা। কয়েক মাসের মধ্যে সাঁতারে দক্ষ হয়ে ওঠে শিশুরা। ভালোবাসতে শেখে পানিতে সাঁতার কাটা। ফাহমিদা মাহবুব, এনটিভি ইন্টারন্যাশনাল নিউজ। খবর শেষ করছি, যাবার আগে তাই একেএস তিনটি বার শিরোনামগুলো আরেকবার। প্রতিবন্ধীদের কল্যাণে সমাজের বিত্তশালীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাইকারি বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি জানিয়েছেন বিএনপি নেতা এম কে আনোয়ার। সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতার বাসায় ডাকাতির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে জিবি পুলিশ। এই ছিল আজকের দুপুরের আয়োজনে। সবাইকে ধন্যবাদ।